वेलकम टू कुनावाड़िया में कुदस हाई स्कूल्स ऑनलाइन क्लास इंग्लिश ग्रामर फॉर क्लास 9 एंड 10। आई एम एम डी शाखावत हुसैन, इंग्लिश टीचर कुनावाड़िया में कुदस हाई स्कूल। डियर स्टूडेंट्स, हाउ आर यू? आई होप, बिलीव एंड प्रे दैट यू ऑल आर वेल बाय द ग्रेस ऑफ ऑलमाइटी अल्लाह। आफ्टर ए लॉन्ग टाइम वी आर गोइंग टू enjoy a new class because the world is passing a very critical time for coronavirus. Let's start the class. Today we are going to learn a very important part of English grammar, that is narration or speech. আমরা ইতিমধ্যে narration বা speech সম্পর্কে কিছুটা জেনেছি। Narration বা speech দুই রকমের হয়ে থাকে, একটা হলো direct speech আর একটা হলো indirect speech। তাহলে আমরা ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ কোনটা সেটা আমরা সুন্দর করে বোঝার জন্য চেষ্টা করব। আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। এখানে রহিম বলে, আমি ভালো আছি। রহিম সেজ, রহিম বলে আমি ভালো আছি। রহিম কথাটা কীভাবে বলছে? আমি ভালো আছি। ঠিক হুবহু ওই কথাটা যদি আমি, যদি আয়েশা আমার মাকে বলল রহিম বলে আমি ভালো আছি, এই কথাটা হুবহু, রহিম কীভাবে কথা বলছে আমি ভালো আছি, ঠিক হুবহু ওই কথাটা যদি আমার মাকে বা অন্য কাউকে আয়েশা বলি, তখন সেটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে। এইটাকে ইনভার্টেড কমার বলা হয়, উদ্ধৃতি চিহ্ন এই চিহ্নের ভিতরে থাকে। এরকম চিহ্নের ভিতরে যে সেন্টেন্সগুলো থাকে সেটা হলো ডাইরেক্ট স্পিচ। আবার এই রহিমের এই কথাটা আমি ভালো আছি, এটা যদি আমি আয়েশা বা এসে যদি আমি যে কাউকে বলি এই কথাটা, এভাবে রহিম বলে যে সে ভালো আছে, এটা কিন্তু রহিমের কথাটা, রহিম বলার যে রহিম যেভাবে বলছে আমি ভালো আছি ওটা না বলে সে ভালো আছে এটা বলি, তাহলে সেটা হলো ইনডাইরেক্টনেস স্পিচ। তাহলে আমরা এখানে দেখো ডাইরেক্ট রহিম সাইড টু মি, রহিম আমাকে বললো যে আমি ভালো আছি। এইটা যদি আমার মাকে আমি এসে বা যে কোনো লোককে যদি বলি রহিম আমাকে বললো আমি ভালো আছি, এটা কিন্তু আমি না, রহিমের ভাষা, রহিম ভালো আছে, তাহলে সেই রহিম ভালো আছে সেটা ডাইরেক্ট ওইভাবেই বলা হয়েছে, এই জন্য এটা ইনভার্টেড কমার ভিতরে এবং এটাকে ডাইরেক্ট স্পিচ বলা হবে। আবার এই কথাটাই যদি আমি আমার যে কাউকে বা আমার মাকে যদি বলি রহিম আমাকে বলল যে সে ভালো আছে, রহিম, রহিমের মুখের ভাষাটা কিন্তু এরকম ছিল না যে সে ভালো আছে এটা বলে না, কিন্তু রহিম ডাইরেক্ট বলছে আমি ভালো আছি, এই জন্য এটা ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। ওকে, আমার মনে হয় তোমরা ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ বুঝতে পেরেছ। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম শিখব। সেটা হলো দেখো ডাইরেক্ট স্পিচ, রহিম সেজ কমা ইনভার্টেড কমা শুরু আই অ্যাম ওয়েল, এটা ডাইরেক্ট স্পিচ। এটাকে কিভাবে ইনডাইরেক্ট করব আমরা একটু সুন্দরভাবে ভালো করে দেখি। এই যে এখানে যে প্রথমে কমার আগে যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, আর এইটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টিং, এই ভাগটাকে বলা হয় রিপোর্টিং ভাগ, রিপোর্টিং ভাগ। তাহলে আমরা কি সেন্টেন্সের ন্যারেশন শিখতেছি? অ্যাসার্টিভ সেন্টেন্সের। তাহলে আই অ্যাম ওয়েল এট অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, এইটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, আমাদের আসলে ন্যারেশন করার সময় খেয়াল করতে হবে এই
ইনভার্টেড কমার ভিতরে ডাইরেক্ট স্পিচটা কোন সেন্টেন্স, সেটা অ্যাসার্টিভ হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে, ইম্পারেটিভ হতে পারে, অপটেটিভ হতে পারে, এক্সক্লেমেটরি হতে পারে। তাহলে আমরা এখানে আজকে পেলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি এই ইনভার্টেড কমার ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে আমাদের এই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, যেখানে এটা রিপোর্টিং ভার্ব, যে ভার্ব সেটা হলো রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটা যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে এই রিপোর্টিং ভার্বটা কখনো পরিবর্তন হয়, কখনো হয় না। তাহলে আমরা একটা জিনিস আজকে শিখবো, এই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এই রিপোর্টিং ভার্বটা ইনডাইরেক্টের সময় পরিবর্তন হবে কি হবে না সেটা নির্ভর করে এই যে এই ভার্বটা আছে, এর সাবজেক্ট হলো রহিম, এরপরে অবজেক্ট আছে কি না। দেখো, হি সেজ, সে বলল, কাকে বলল, সেই অবজেক্টটা দেওয়া নাই। আবার এটার মধ্যে দেখো, রহিম সেড টু মি, রহিম আমাকে বলল, এই যে এটা রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো মি। তার মানে এইখানে এই সেস রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে, অবজেক্ট নাই, আর এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু অবজেক্টও আছে। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এই ভার্বটা পরিবর্তন হবে না না হবে সেটা নির্ভর করে এই অবজেক্টটার উপর। যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তখন শুধু এটা নির্ভর করে, আর যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না হয়, অন্য কিছু হয়, সেটা পরিবর্তন হবেই। তাহলে আমাদের এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা আমাদের পরিবর্তন হবে না না হবে সেটা আমরা দেখলাম কি, এই ভার্বটার এই পাশে যদি অবজেক্ট থাকে তাহলে বা সেট পরিবর্তন হবে, আর যদি না থাকে তাহলে এই ভার্বটা যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। যেমন এই ভার্বটার অবজেক্ট আছে নাই, তাহলে আমাদের এখানে ইনডাইরেক্ট করার সময় সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, ঠিক ভার্বটা যেভাবে আছে ওইভাবে, তারপরে কমা, আর এই ইনভার্টেড কমা ওঠায় এখানে একটা কনজাংশন হয়, সেটা দ্যাট। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এই কমা আর এই ইনভার্টেড কমা ওঠায় মাঝখানে দ্যাট কনজাংশন দিতে হয়। তাহলে কিসের পরিবর্তে দেয়, কমা আর ইনভার্টেড কমার পরিবর্তে মাঝখানে দ্যাট কনজাংশন। তাহলে আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় মাঝখানে দ্যাট কনজাংশন হয়। তাহলে আমরা এইটুকু পর্যন্ত ক্লিয়ার যে অ্যাসার্টিভ সেন্টেন্সের কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট কনজাংশন হবে, এটুকু আমাদের ক্লিয়ার। আর এই সেস বারটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় পরিবর্তন হতেও পারে নাও হতে পারে, শেষের যদি অবজেক্ট না থাকে তাহলে এই ভার্বটার কোনো পরিবর্তন হবে না। আবার যদি অবজেক্ট থাকে সেই ভার্বের, তাহলে এই যেমন এটা অবজেক্ট থাকলে পরিবর্তন হবে। দেখো, সেইট পরিবর্তন হয়ে টোল্ড হয়েছে, কিন্তু এখানে শেষ পরিবর্তন যেমন আছে সেরকমই হয়েছে। তাহলে বুঝতে পারছো, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, সাবজেক্ট তাহলে লিখতে হবে ইনডাইরেক্টও, তাহলে অবজেক্ট নাই, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অবজেক্ট নাই তাহলে ভার্বের পরিবর্তন হবে না ওইভাবেই, আর এই কমা এই কমা এটা উঠে দ্যাট কনজাংশন হবে। আমাদের একটা জিনিস আমরা এই পর্যন্ত আমার মনে হয় ক্লিয়ার। তারপরে এই বাক্যটার, এই অ্যাসার্টিভ সেন্টেন্সার সেন্টেন্সটার ভিতরে আমাদের কিছু পরিবর্তন হবে, সেটা হলো একটা হলো পার্সনের পরিবর্তন হবে, আর একটা হলো টেন্সের পরিবর্তন হতেও পারে নাও হতে পারে। তাহলে আমরা এটা প্রথমে কি পাইলাম, আই, আই একটা পার্সন, এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই পার্সনটা পরিবর্তন হবে, হয়ে কিভাবে পরিবর্তন হবে আমরা একটা জিনিস ভালো করে দেখি। এটা কোন পার্সন, ফার্স্ট, এই ভার্বটার ফার্স্টে কি থাকে সাবজেক্ট, আর সেকেন্ডে থাকে অর্থাৎ দ্বিতীয়বার থাকে হলো অবজেক্ট, আর প্রথমে থাকে সাবজেক্ট, ফার্স্ট আর সেকেন্ডে থাকে হলো অবজেক্ট। যেমন এই যে ফার্স্ট সাবজেক্ট, এখানে সেকেন্ডে অবজেক্ট, এটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে আমাদের
এই ফার্স্ট পার্সনটা এই ফার্স্টের এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে আই ফার্স্ট পার্সন, তাহলে এটা অনুযায়ী পরিবর্তন হবে, আই হলো সাবজেক্ট রূপ অবস্থায় আছে, আই এই প্রোনাউনটা সাবজেক্ট অবস্থা আছে, তাহলে এই এটার সাবজেক্ট কি হবে? রহিম। আসলে রহিম বারবার না লিখে রহিমের সাবজেক্ট প্রোনাউন লিখতে হবে, সেটা হলো হি। আর এখানে এম যেহেতু আসলো, যেহেতু ভার্ব আসলো, তাহলে আমাদের এখানে টেন্সের ব্যাপার পরিবর্তন খেয়াল করতে হবে। এইখানে একটা জিনিস দেখতে হবে, টেন্সের পরিবর্তন হবে কি না, এইটার ভিতরে পার্সনের পরিবর্তন তো অবশ্যই, প্রত্যেকটা ন্যারেশনে এইখানে যত পার্সন থাকবে তার পরিবর্তন হবে, কিন্তু এই বারটার এখানে টেন্সের পরিবর্তন হতেও পারে নাও হতে পারে। কখন টেন্সের পরিবর্তন হবে আর কখন হবে না সেটা দেখো, এখানে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অথবা এখানে যদি ভার্বের প্রেজেন্ট টেন্স থাকে অথবা ফিউচার টেন্স থাকে, এই এই রিপোর্টিং স্পিচটা, তাহলে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এখানে টেন্সগত কোনো পরিবর্তন হবে না, তাহলে এম এর জায়গায় এমই থাকবে। তাহলে রহিম সেজ দ্যাট আই, এটা অনুযায়ী পরিবর্তন হবে সাবজেক্ট, তাহলে কী হবে? হি। তাহলে আই এর সাথে এম বসছে, তাহলে হি যেহেতু পরিবর্তন হবে না, এম মানে কি, এম ইজ আর, এই তিনটার যে কোনোটা হবে, তাহলে আই এর সাথে এম বসে হির সাথে কী করবে? ইজ, তাহলে হি ইজ ওয়েল। তারপরে আরেকটা আমরা দেখি, ডাইরেক্ট স্পিচ, রহিম সেড টু মি, কমা ইনভার্টেড কমা দিয়ে, এটা তাহলে ডাইরেক্ট স্পিচ আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা একটা জিনিস দেখছি যে এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা দেখছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা যদি দেখছি, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এই ভার্বটার পরিবর্তন হতেও পারে নাও হতে পারে। দেখো, অবজেক্ট না থাকলে পরিবর্তন হয় নাই, এটার অবজেক্ট নাই, শেষের অবজেক্ট নাই, এখানে সেইটার অবজেক্ট আছে মি, তাহলে আমাদের এটা পরিবর্তন হবে। পরিবর্তন হয় কী কী হতে পারে? টেল, টেলস, টোল্ড। এখানে যদি সে থাকে তাহলে টেল হবে, এরকম শেষ যদি থাকে তাহলে টেলস হবে, এখানে যদি শেষ থাকতো তাহলে এটা টেলস হতো, আর সেট থাকলে টোল্ড হবে, অর্থাৎ এই ভার্বের রূপ অনুযায়ী সের রূপ হবে। তাহলে রহিম সেড টু মি আই অ্যাম ওয়েল, তাহলে কী হবে? রহিম, তারপরে এই সে ভার্বের কোন রূপে, এটা পাস্ট ফর্ম, তাহলে আমাদের এখানে পাস্ট ফর্ম টোল্ড হবে, টোল্ড। তারপরে মি, এখানে এই যে সেইট টু পরিবর্তন হয়ে এখানে কিন্তু সেইডের সাথে টুটাও চলে যাবে, তাহলে রহিম টোল্ড মি। আর এই কমা আর এই ইনভার্টেড কমা উঠে গিয়ে বসলো দ্যাট কনজাংশন। আর তোমাদেরকে ইতিমধ্যে আগেই বলছি যে এখানে যদি ফার্স্ট পার্সন হয় তাহলে এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, আর এখানে যদি সেকেন্ড পার্সন থাকে এর ভিতরে তাহলে এই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে আমাদের, তাহলে রহিম সে টোল্ড মি দ্যাট আয়ের পর এটা অনুযায়ী পরিবর্তন হয়ে গেলো হি, আয়ের সাথে তাহলে অ্যাম আছে, অ্যাম আছে মানে অ্যাম ইজ আর, এটা যে কোনোটা থাক, তাহলে ওইটার টেন্সের পরিবর্তন হবে না না হবে সেটা আমরা একটু আগে জানছি, যেটা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় অথবা প্রেজেন্ট টেন্স হয় অথবা ফিউচার টেন্স হয় তাহলে এই এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় না, যেমন এখানে হয় নাই। এখানে দেখো পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম থাকলে অবশ্যই এখানকার উল্টা টেন্স হবে, উল্টা টেন্সটা কী? সেটা হলো আমাদের যদি বইয়ের মধ্যেই লেখা আছে তোমরা দেখবে, যদি এটা পাস্ট টেন্স হয় আর এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পাস্ট টেন্স হবে, এখানে যদি পাস্ট ফর্ম থাকে, এখানে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে এর ভিতরে থাকে তাহলে হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যদি এইটুকুর ভিতরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে আর যদি এটা ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে এটা টেন্সের তো পরিবর্তন হবে, তাহলে উল্টা হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, আবার এটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা একটু এটা বইয়ের মধ্যে এইভাবে লেখা আছে, তোমরা দেখলে বুঝতে পারবে এবং একটু ভালো করে বুঝে বুঝে পড়ে নিলেই হবে, মুখস্থ করা লাগবে না। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট তাহলে আমরা কী বুঝলাম,
যদি এটা পাস্ট টেন্স থাকে আর এর ভিতরে প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা বলছি পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমরা এটা করি, রহিম, তাহলে যেহেতু এটার অবজেক্ট আছে তাহলে সেইটু বাদ দিয়ে আমাদের কি করতে হবে, এটার পাস্ট ফর্ম লিখতে হবে। এই সেইডের পাস্ট রূপ হলো সেইড আর টেলের পাস্ট রূপ হলো টোল্ড। তাহলে তাহলে অবজেক্ট থাকলে এখানে কি টোল টেল হবে, কিন্তু এই ভার্বটার যে রূপ থাকবে এইখানে টেলের সেই রূপটা নেবে। টেলের যদি সেরের সে সে থাকলে এই টেল হতো, আর শেষ থাকলে টেলস হবে, সেইট থাকলে টোল্ড হবে। অর্থাৎ এখানে সের যে রূপ থাকবে এখানে টেলের সেই রূপটা এখান থেকে এনে দিতে হবে। তাহলে রহিম সেট টু পরিবর্তন হয়ে বাদ দিয়ে হলো টোল্ড, তারপরে অবজেক্ট মি, তারপর এই কমা আর ইনভার্টেড কমা বাদ দিয়ে হলো দ্যাট, তারপরে আই এই সাবজেক্ট অনুযায়ী আই ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্টেরটা অনুযায়ী পরিবর্তন হবে, ফার্স্টে রহিম আছে তাহলে আয়ের পরিবর্তে হি সাবজেক্ট, আই হলো সাবজেক্ট রূপ আর রহিমের সাবজেক্ট রূপ হলো হি। তারপর টেন্সের পরিবর্তন, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট, এম আছে এম হলো প্রেজেন্ট ইন, আই এম ওয়েল এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে আই এর পরিবর্তে হি, আর পাস্ট এম এর পরিবর্তে হবে ওয়াজ, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার হবে, যেটা দরকার হবে এখানে এম ইজ আর যেটাই থাকুক ওয়াজ ওয়ার এর মধ্যে যেটা দরকার হয় সেটাই আমরা নেবো। এখানে হির সাথে ওয়াজ দরকার হয়েছে, হি ওয়াজ ওয়েল। ওকে, আমার মনে হয় তোমরা খুব সুন্দরভাবে বুঝছো। আরও কিছু উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি এবং বোঝানোর জন্য চেষ্টা করতেছি। দেখো এখানে ডাইরেক্ট স্পিচ, দ্য টিচার সেড টু মি আই ক্যান গো টু ইয়োর হাউস, শিক্ষক আমাকে বলল, শিক্ষকের মুখের ডাইরেক্ট কথাটা হলো আই ক্যান গো টু ইয়োর হাউস, আমি তোমার বাড়িতে যেতে পারি। এখানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে হলো এই ভার্বটার পরিবর্তন হবে না হবে সেটা দেখি, অবজেক্ট আছে তাহলে এটাই ভার্বটার পরিবর্তন হবে, সেই টু পরিবর্তন হয়ে তাহলে কী হবে টেল টেলস টোল্ড, তাহলে এখানে কোনটা হবে টোল্ড হবে, তাহলে দ্যাট টাইম টিচার টোল্ড মি কমা ইনভার্টেড কমা বাদ দিয়ে হলো দ্যাট, তারপর আই হলো ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্টেরটা অনুযায়ী পরিবর্তন হবে, দ্য টিচার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটার প্রোনাউন হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রোনাউন হলো হি, টিচার যেহেতু পুরুষ সেহেতু আয়ের পরিবর্তে এখানে হবে সাবজেক্ট হি, আর এইখানে পাস্ট আছে যেহেতু টেন্স, তাহলে আমাদের এই পাশে টেন্সেরও পরিবর্তন হবে, ক্যান ক্যান থাকলে কুড হবে, ক্যানের পাস্ট ফর্ম হলো কুড, এরকম হবে। দেখো মে, মেয়ের পাস্ট ফর্ম হলো মাইট। এখানে আমরা আর একটা দেখি, তাহলে দ্য টিচার সেড টু মি আই কুড গো টু ইয়োর হাউস, এখানে দেখি আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমাদের এই সাইড টু পরিবর্তন হয়ে কি হবে টেল টেলস টোল্ড এর মধ্যে কোনটা হবে টোল্ড হবে, তাহলে টিচার টোল্ড, তারপরে মি অবজেক্ট, এই কমা আর ইনভার্টেড কমা বাদ দিয়ে হলো দ্যাট, তারপরে হি কুড, আই হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাহলে টিচারের সাবজেক্টের উপর হলো হি, তাহলে হি ক্যান কুড আছে, কুড থাকলে কোনো পরিবর্তন, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট থাকবে, শ্যাল উইল থাকলে উড হবে, তাহলে শ্যাল উইল থাকলে উড হবে, আর যদি উড কুড থাকে তখন আর ওটার পরিবর্তন হবে না। তাহলে দি টিচার টোল্ড মি দ্যাট হি কুড গো টু, এই যে ইয়োর হাউস এটা পার্সন, ইয়োর সেকেন্ড পার্সন, তাহলে এই সেকেন্ডেরটা অনুযায়ী পরিবর্তন হবে, এটা হলো ফার্স্ট এটা হলো সেকেন্ড, সেকেন্ডটা অনুযায়ী পরিবর্তন হবে, ইয়োর হলো পসেসিভ রূপ, প্রোনাউনের পসেসিভ রূপ, তাহলে এই মির পসেসি রূপ হলো মাই মাই হাউস, সেট। তারপর ডাইরেক্ট স্পিচ আবার দেখো, বিনা সেড টু মি আই হ্যাভ এ নাইস ব্যাগ, বিনা সেড টু মি আই হ্যাভ এ নাইস ব্যাগ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমাদের এই ভাবটার পরিবর্তন হবে না না হবে আমরা সেটা দেখি, এটার অবজেক্ট আছে মি, তাহলে এটার পরিবর্তন হয়ে টেল টেলস টোল্ড হবে, তাহলে এনে সেট ভার্ব সের পাস্ট ফর্ম, তাহলে টেলের পাস্ট ফর্ম টোল্ড এখানে হবে। বিনা টোল্ড মি দ্যাট শি হ্যাড এ নাইস ব্যাগ, এখানে দেখো বিনা শুধু বিনা সাবজেক্ট সাবজেক্ট সেটের পরে টোল্ড মি দ্যাট
আই হলো সাব ফার্স্ট পার্সনের সাবজেক্টিভ রূপ, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্টিভ রূপ। তাহলে ফার্স্ট পার্সন যেহেতু, তাহলে এটা অনুযায়ী পরিবর্তন হবে, সেটার সাবজেক্টিভ রূপ লাগবে। বিনার সাবজেক্টিভ রূপ হলো সি, এই জন্য এখানে সি হয়েছে। আর হ্যাজ হ্যাভ থাকলে হ্যাড হয়। তাহলে আমরা দেখলাম সি হ্যাড এ নাইস ব্যাগ। আমরা আরেকটা জিনিস জানা দরকার, সেটা হলো এই ইনভার্টেড কমার ভিতরে যদি ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন থাকে, তাহলেই একমাত্র ওই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের পরিবর্তন হয়। যেমন এখানে এই ফার্স্ট পার্সন আছে, এটা পরিবর্তন হয়েছে এটা অনুযায়ী। সেকেন্ড পার্সন থাকলে এটা অনুযায়ী পরিবর্তন হবে, কিন্তু এখানে অন্য কোনো পার্সন থাকলে এখানে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড প্রথম এবং দ্বিতীয় দেওয়া আছে, তৃতীয় তো দেওয়া নাই, তাহলে থার্ড পার্সনের দরকার নাই, ওটা চেঞ্জের দরকার নাই। তাহলে আমরা দেখতেছি মাদার সেড টু মি আই নো হিজ নেম, এই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি বা আমরা দেখে বুঝতে পারতেছি। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এই সেড টুর পরিবর্তন হবে না না হবে না সেটা তো আমরা জানি। এখানে অবজেক্ট আছে, তাহলে এনে সেড টু পরিবর্তন হয়ে টোল্ড হবে, মাত্র মাদার টোল্ড মি, আর এই কমা ইনভার্টেড কমা বাদ দিয়ে দ্যাট। আর এটা হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্টিভ রূপ প্রোনাউন, এই প্রোনাউনটা হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টিভ রূপ। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট এটা, এটার চেহারা হলো, প্রোনাউনটার চেহারা হলো সাবজেক্টিভ চেহারা, অর্থাৎ সাবজেক্ট চেহারা। তাহলে আমাদের মাদারের সাবজেক্ট চেহারা, মাদার মহিলা মানুষ, তাহলে সেটার পরিবর্তে হবে সি। তারপরে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাকে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স বানাতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম বানিয়ে দিতে হবে। সি নো হিজ নেম, তাহলে দি বয় সেড টু ইউ মাই ফাদার ইজ ভেরি পুয়ার। এখানে দি বয় সেড টু ইউ, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমাদের এই সেড টু পরিবর্তন হবে না হবে না, তাহলে হবে টেলস, তো টেল টেলস টোল্ড, তার মধ্যে এখানে সেড সের পাস্ট ফর্ম, তাহলে টোল্ড হবে। অর্থাৎ এইখানে সের যে রূপ থাকবে টেলের সেই রূপ বসবে, তাহলে সের পাস্ট রূপ, তাহলে টেলের পাস্ট রূপ এখানে হবে টোল্ড। তাহলে দি বয় টোল্ড মি দ্যাট মাই ফার্স্ট পার্সনের পসেসিভ রূপ, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম, তাহলে এই মাইটার ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বারের, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের এখানে পসেসিভ রূপ আছে, তাহলে এই দি বয় সেটার পসেসিভ রূপ কী হবে, তাহলে হিজ, সেটার পসেসিভ রূপ হবে হিজ, হির পসেসিভ রূপ হবে হিজ। তারপরে ফাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা পরিবর্তন হবে না। এম ইজ আর থাকলে ওয়াজ আয়ার হয়, তাহলে ইজ আছে, তাহলে সেটা করতে ওয়াজ আয়ার হবে, কিন্তু মা হিজ ফাদার তার বাবা কয়জন, একজন, এই জন্য এখানে ওয়াজ, ভেরি পুয়ার। আমার মনে হয় তোমরা সুন্দরভাবে বুঝতে পারছ, এবং তোমরা যদি এই জিনিসটা বাসায় খুব সুন্দর করে বসে ভালো করে আরো সুন্দরভাবে ঠান্ডা মাথায় কুল ব্রেনে চুটিয়ে খুব ভোরে ঘুম থেকে ওঠার পরে তোমার দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে যদি পড়তে বসে প্রথমে এই জিনিসটা বোঝার চেষ্টা করো, স্যার কীভাবে কী কী বোঝাইলো, তাহলে সেই জিনিসটা যদি তোমরা স্মরণ করো এবং ভালো করে বুঝে বুঝে দেখতে পারো, তাহলে এই জিনিসটা তোমাদের ক্লিয়ারভাবে মনে থাকবে আমি বিশ্বাস করি। তাহলে তোমরা এইভাবে চেষ্টা করো। থ্যাংক ইউ, সি ইউ অ্যাগেইন।